হ্যালো ভিউয়ার, আমি আজাদ শেখ আর এই মুহূর্তে আপনারা দেখছেন মোবাইল মাস্টার। মোবাইল মাস্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের অ্যান্ড্রয়েড টিউটোরিয়াল। আজকের অ্যান্ড্রয়েড টিউটোরিয়ালে আমি দেখাবো স্লাইড শো ভিডিও কিভাবে তৈরি করবেন একটি জনপ্রিয় অ্যাপসের রিভিউ। চলুন শুরু করা যাক। এর জন্য আপনাকে সর্বপ্রথম আপনার মোবাইলের প্লে স্টোর ওপেন করতে হবে। আমরা আমাদের প্লে স্টোর এখন ওপেন করব। এই যে দেখতে পাচ্ছেন আমাদের প্লে স্টোর, আমরা এটিকে ওপেন করব। প্লে স্টোর ওপেন হলে আমরা ওপরে এই যে সার্চ বার আছে, সার্চ বারে আমরা লিখব কিনি মাস্টার, KINEMASTER। কিনি মাস্টার লিখে আমরা সার্চ দেব। কিনি মাস্টার লিখে সার্চ দিলে এইরকম একটি পেজ আপনাদের সামনে উপস্থিত হবে। এখান থেকে দেখতে পাচ্ছেন ওপরে একটি অ্যাপস আছে, যে অ্যাপসটির নাম আছে কিনি মাস্টার প্রো ভিডিও এডিট। এই অ্যাপসটি আমরা ট্যাপ করে ওপেন করব। ওপেন করলে আমাদের এখানে একটি ইনস্টল বাটন থাকবে ওপেনের নিচে, তো আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। আমার অলরেডি এটি ইনস্টল করা আছে। ইনস্টল হয়ে গেলে আপনারা এখান থেকে সরাসরি আপনাদের হোম পেজে চলে যাবেন। কিনি মাস্টার অ্যাপস ইনস্টল হওয়ার পরে হোম পেজে আমরা চলে এসে দেখব আমাদের অলরেডি এখানে কিনি মাস্টার অ্যাপস ইনস্টল হয়ে আছে। এখন আমাদেরকে কিনি মাস্টার অ্যাপস ক্লিক করতে হবে। ক্লিক করে ওপেন করলে এইরকম আপনার অলরেডি পেজ ওপেন হয়ে যাবে। ওপেন হলে আমরা এখান থেকে জাস্ট প্লাস চিহ্নে ক্লিক করব এবং এখানে প্রজেক্টে ক্লিক করব। প্রজেক্টে ক্লিক করে একটি নির্দিষ্ট আপনার পছন্দের নাম দিতে হবে, যে ভিডিওটি বানাতে চাইছেন স্লাইড শো সেই ভিডিওটি। তো আপনি না দিলেও সমস্যা হবে না, এখানে জাস্ট ওপেন করে ক্লিক করে দেবেন। ওকে করে ক্লিক করে দিলে ডিফল্ট হিসেবে একটি নাম নিয়ে নেবে এবং এখানে আপনার সামনে আপনার মিডিয়া বা মাল্টিমিডিয়াতে যেসব ভিডিও ফটো আছে সেই সবগুলি এখানে আপনার সামনে দেখানো হবে। অটোমেটিকলি এগুলো চলে আসবে, আপনি এখান থেকে আপনার ইচ্ছে মতো ফটো চুজ করে নিন। আমরা এখান থেকে আমাদের ইমেজ খুলব। ইমেজ খুললে এখানে বেশ কিছু ফটো আমার আছে, এখান থেকে আমি কয়েকটি ফটো নিয়ে স্লাইড শো ভিডিও তৈরি করে আপনাদের দেখাবো। এখান থেকে আমরা 5টি বা 10টি এরকম ফটো কিছু নিতে পারি, জাস্ট আমি 4টে নিয়ে দেখাবো এবং নেক্সট করব। আমরা নেক্সট করলে এখানে বেশ কিছু থিম আছে, ডিফল্টভাবে 3টা আছে এবং আপনি যদি ডাউনলোড করতে চান ডাউনলোডের জন্য অটোমেটিকলি কয়েক সেকেন্ডের মধ্যে আপনার সামনে সবগুলো দেখানো হবে। আপনি যে থিম নিতে চাইছেন চাইলে ডাউনলোড করতে পারেন, এখান থেকে সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করা হবে। তো আমরা একটি ডিফল্টভাবে যেটি আছে সেটি নেব। তো আমরা এখান থেকে এটি ডিফল্টভাবে আছে এখানে নেব এবং এখানে নেক্সটে ক্লিক করব। এরপর এখানে ওপেনিং, মিডিল এবং এন্ডিং তিনটে বক্স দেওয়া হয়েছে আপনাকে। এই বক্স তিনটে হচ্ছে ভিডিওটি যখন আপনার ওপেন হবে আপনি যদি কিছু নাম দিতে চান সেই নামটি আপনারা এখান থেকে দিতে পারেন, মিডিলের নাম দিতে পারেন অথবা এন্ডিং এর নাম দিতে পারেন। তো আমরা একটু দিয়ে দেখাবো আপনাদেরকে, আপনি না দিলেও সমস্যা হবে না। জাস্ট আমরা ডাবল এর বা ট্রিপল এ দেবো, যে কোনো নাম দিতে পারেন আপনি আপনার ইচ্ছে মতো। এবং আমরা নেক্সট করবো এবং এন্ডিং এর আমরা নাম দিয়ে নেক্সট করবো, ডাউন করে দেবো। ডাউন করে দিলে আবার আপনার এইরকম পেজে হাজির হবেন। এরপর নেক্সট করবেন। নেক্সট করার পরে আপনি যদি ব্যাকগ্রাউন্ড কিছু মিউজিক দিতে চান তো আপনি এখান থেকে মিউজিক সিলেক্ট করে দিতে পারেন আপনার পছন্দের মিউজিক। তো আমরা মিউজিক এখান থেকে যে কোনো মিউজিক দিতে পারি, অনেক মিউজিক আপনার, এগুলি চাইলে আপনার মোবাইলের মিউজিকও দিতে পারেন। তো এখানে বেশিরভাগই মোবাইলে আপনার যেগুলো থাকবে অলরেডি সেই সব মিউজিকগুলি দেখানো হবে, অ্যাপসের কোনো মিউজিক নেই। তো আমরা এখান থেকে দেখি যে কোনো একটি অ্যাপসে, এখন আমরা এখান থেকে যে কোনো একটি মিউজিক দেব, তার জন্য মিউজিকটির উপরে ক্লিক করব এবং প্লে বাটনে প্লে করে শুনে নেব। প্লে বাটনে প্লে করে আপনি ইচ্ছা মতো আপনার মিউজিকগুলি পছন্দ করবেন এবং পছন্দ হয়ে গেলে তার জন্য প্লাস চিহ্নে ক্লিক করব। জাস্ট প্লাস চিহ্নে ক্লিক করলে ওপরে দেখবেন লাল কালারের সেম টু সেম এটি নিয়ে নেবে এবং আমরা আবার নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ভিডিওটি জেনারেট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন অলরেডি এটি জেনারেট হয়ে গেছে।
ডিফল্ট হিসেবে আপনি যেমনভাবে তৈরি করেছেন তেমনভাবে। এবার আমরা এখানে বেশ কিছু ট্যাব দেখতে পাচ্ছি, যে সব টুলসের আমরা কাজ এখন শিখব, কিনি মাস্টারের মধ্যে কি কি কাজ আছে এক্সট্রা। এতক্ষণ আমরা দেখলাম জাস্ট একটি ভিডিও ক্রিয়েট করা, স্লাইড শো। এরপরে আপনি যদি চান, এখানে আপনার জাস্ট ওপেনিং এ একটা নাম দেখতে পাচ্ছেন, ডাবল এ ট্রিপল এ এইরকম কিছু। আপনি চাইছেন এই যে ওপরে একটি লোগো দেওয়া আছে, লোগোটি কেটে বাদ করে দেবেন। তো আমরা লোগোটি যদি কেটে বাদ করতে চাই তাহলে কি করতে হবে, জাস্ট ওই ফটোটির উপরে ক্লিক করতে হবে। আমরা ফটোটির উপরে ক্লিক করেছি এবং এফেক্টসে ক্লিক করবো। এদিকে এফেক্টসে ক্লিক করার পর আমরা জাস্ট ওপরে দিয়ে সর্বপ্রথমে দেখবো নন লেখা আছে, ননে ক্লিক করে দেবো। চলে গেছে এবং আমরা রাইট বাটনে ক্লিক করব। এরপর দেখতে পাচ্ছেন এই ফটোটি কমপ্লিট হওয়ার পরে একটি জাস্ট এখানে মিডিলে একটি সাদা চিহ্ন আছে, সাদা ঘর। এই সাদা ঘরের মধ্যে আমরা একটি স্থিম ঘর বলে স্থিম ঘরে আমরা ক্লিক করব। স্থিম ঘরে ক্লিক করলে এই যে দেখতে পাচ্ছেন স্থিমটিতে স্থিমটি চালু হচ্ছে। আমরা চালিয়ে দেখবো এই যে স্থিমটি চালু হচ্ছে, বুঝতে পারছি স্থিমটি আমরা মনে করব চেঞ্জ করবো। তার জন্য এখানে আমরা স্থিমে ক্লিক করবো। এখানে আপনার পছন্দের মতো অনেকগুলো স্কিম আছে, প্রায় 100-150 স্কিম আছে এখানে। আপনি আপনার ইচ্ছে মতো যে কোনো স্কিম পছন্দ করে নিতে পারেন। আমরা এখান থেকে এই স্কিমটি দেবো এবং আমরা পরের ফটোগুলো দেখুন একটু ছোটো ছোটো হয়ে যাচ্ছে। আমরা চাইলে ফটোগুলি আপনার ইচ্ছে মতো টাইমিং আপনারা করতে পারেন। আমরা মোটামুটি দিয়ে টাইমিং দেবো, দিয়ে এখান থেকে ফটোগুলো একইভাবে সমস্ত স্কিমগুলি আপনি চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। এরপর আপনি মনে করুন এই মাঝে থেকে আপনার এই যে প্রথমে যে নামটা দিয়েছেন নাম চলে গেছে, কিন্তু এখানে একটি নাম লিখতে চাইছেন, তার জন্য আপনি এখানে ক্লিক করুন এবং এখানে টেক্সটে ক্লিক করুন। টেক্সটে ক্লিক করে আপনি লিখেছিলেন ফ্যামিলি, ফ্যামিলি লিখে ক্লিক করুন। এখানে দেখুন নাম দেওয়া চলে আসবে। এবার এখান থেকে আপনি ডিজাইন করে দিতে পারেন, যে কোনো ডিজাইন হবে। এখান থেকে ডাবল এতে ক্লিক করলে ডিজাইন করবেন এখান থেকে, এই যে ডবল এটা বুঝতে পারছেন, এখান থেকে এরপরে নিচে বেশ কিছু অপশান দেখতে পাচ্ছেন। এই যে অপশানগুলো এগুলো হচ্ছে ডিজাইন, স্কিম ডিজাইন। এখান থেকে আপনি মতো ডিজাইনগুলি করতে পারেন, কোথা থেকে কী হবে, স্লাইড শো দিয়ে চালু হবে, কোনটা আপনার পছন্দ সেগুলো আপনি দিয়ে এখানে নিচে টাইমিং করা আছে, কত সেকেন্ডের মধ্যে এটি ওপেন হবে সেই ওপেনিং টাইমটা দিয়ে আপনি ওপরে ক্লিক করে দিন রাইট বাটনে। এরপর আমরা দেখবো এই যে মিডিয়া ব্রাউজার, মিডিয়া ব্রাউজারে কি আছে। আপনি মনে করুন এই স্লাইড শো ভিডিও তৈরি করতে করতে মাঝে আরও কিছু অ্যাড করতে চাইছেন, তো মাঝে কিছু অ্যাড করতে চাইলে জাস্ট এটি নিজের ভিডিওটি আঙুল দিয়ে ট্যাপ করে চেপে ধরে এদিক ওদিকে করলে আপনি দেখতে পাচ্ছেন ডান দিকে বা দিকে আপনি যেদিকে ইচ্ছা নিয়ে যেতে পারেন, এবং আপনি যেখানে ফটো অ্যাড করতে চাইছেন ততটা পর্যন্ত নিয়ে গিয়ে মিডিল বারের কাছে রেখে এরপর এখানে মিডিয়া ব্রাউজারে গিয়ে আপনি আপনার ইচ্ছে মতো ফটো লাগাতে পারেন। ফটো আপনি যদি লাগাতে চান তার জন্য আপনি ফটো পছন্দ করে আপনি ফটো দিয়ে আমি লাগিয়ে দিতে বুঝতে পারছেন, ফটোটি অলরেডি লেগে আছে কিন্তু এখানে কোনো স্ক্রিন লাগে না, স্ক্রিন আপনাকে ইচ্ছে মতো পছন্দ করে দিতে হবে এক মিনিট। এরপর আমরা দেখব জাস্ট এখান থেকে আপনার এই যে আপনি চালিয়ে দেখবো এটা বুঝতে পারছেন এখান থেকে এইরকম একটি ভিডিওটি চলতে লাগবে। তো এরপরে আমরা চাইছি এখানে সাউন্ড যদি চেঞ্জ করতে চান আপনি এখানে জাস্ট অডিওতে ক্লিক করবেন, অডিওতে ক্লিক করে একইভাবে গ্লাসটিতে ক্লিক করে আপনার ইচ্ছা মতো শুনে ইচ্ছা মতো আপনি পছন্দ করে তারপরে রাইট বাটনে ক্লিক করলে জাস্ট আপনার এখান থেকে সেভ হয়ে যাবে। তো আমরা করবো না এখন, একটি সাউন্ডটি আমার জাস্ট ভালো থাকবে, ভালো সাউন্ড মনে করছি, তো আমরা এখন ওটি করতে চাইছি না। এরপরে আপনি চাইলে এখান থেকে ভয়েস সিলেক্ট করতে পারেন, ভয়েস সিলেক্ট করে আপনি ইচ্ছে মতো এখানে কিছু আপনার ভয়েস লাগাতে পারেন। ভয়েস লাগানোর জন্য আপনি মনে করুন এখানে যে ছবিগুলি আসছে ছবিগুলির নাম একটি করে বলবেন, তার জন্য ভয়েস স্টার্ট করে দিন এবং আপনার অটোমেটিকলি এটা ভয়েসটি সেভ হয়ে যাবে। এরপর আমরা ব্যাকে ক্লিক করব, ব্যাকে ক্লিক করার পরে আমরা
লেয়ারিংয়ে ইমেজ আছে, স্টিকার আছে এবং হ্যান্ডরাইটিং টেক্সট। তো টেক্সটের কাজ আমরা অলরেডি দেখে নিয়েছি। হ্যান্ডরাইটিং এ যদি ক্লিক করি, হ্যান্ডরাইটিংয়ে এখানে বেশ কিছু ক্লিক অপশান আছে, যেখান থেকে আপনি যে কোনো কালার লাগাতে পারেন, এইসব এইভাবে কালার লাগাতে পারেন, অথবা এখান থেকে আপনি কোনো কিছু সিলেক্ট করে দেখাতে পারেন। বিভিন্ন রকম এখানে টুলস আছে, যেসব টুলস দিয়ে আপনি ফিল মার্ক দিয়ে রাখতে পারেন। দেখানোর জন্য জাস্ট একবার হ্যান্ড রাইটিং আপনি দেখাবেন কোথায় কীভাবে কী করতে হবে বা কী করতে হয়, আমি এগুলো দেখাচ্ছি এইরকমভাবে, জাস্ট হ্যান্ড রাইটিংয়ের কাজ, এডিটিং কাজ। তো হ্যান্ড রাইটিং আমাদের স্লাইড শো ভিডিও তৈরি করতে গেলে অতটা প্রয়োজন হয় না, তবুও আপনাদের যদি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমি এটি হ্যান্ড রাইটিংয়ের কাজটা একটু দেখিয়ে দিলাম। তো এগুলো আপনি আপনার ইচ্ছা মতো লাগিয়ে নেবেন যেখানে যেরকমভাবে আপনি দিতে চাইছেন। এরপর আমরা এটিকে এখানে রাখতে চাইছি, তো আমরা উপরে ক্লিক করে দেবো রাইট বাটনে, আর রাখতে যখন চাইবো না তখন আমরা সিলেক্ট করে দেবো ডিলেট করে। তো আমি এখন বর্তমানে ডিলেক্ট করবো, তো আমরা ডিলেট করে দিয়েছি। এখন আমরা দেখতে পাচ্ছি এটা অলরেডি স্লাইড শো ভিডিও তৈরি হয়ে গেছে আমাদের। তো এখন স্লাইড শো ভিডিও তৈরি যখন কমপ্লিট হয়েছে, আমরা এটি সেভ করতে চাইলে এখানে শেয়ার বাটনে আসবো। শেয়ার বাটনে এসে এখানে আমরা সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখানে তিনটে আপনাকে অপশান দেওয়া হবে, হাই ডেফিনেশন, মিডিয়াম কোয়ালিটি এবং লো কোয়ালিটি। আপনার ইচ্ছা মতো আপনার মোবাইলের ভার্সনের ফোনটা সাপোর্ট করবে সেই ইচ্ছে মতো আপনি এখানে ক্লিক করে সেভ করে দেবেন। তো আমি মিডিয়াম কোয়ালিটি সেভ করবো, মিডিয়াম কোয়ালিটি সেভ করার জন্য মিডিয়ামে ক্লিক করবো। এখানে কিছুটা আমাকে অপেক্ষা করতে হবে, এখানে অ্যাবাউট টাইমও নিচে দেওয়া হবে কি আপনি কতক্ষণ ওয়েট করতে হবে আপনাকে। তো আমরা জাস্ট কয়েক সেকেন্ডের একটা মামলা আমরা একটু ওয়েট করে দেখে নেব। এটি আমাদের সেভ হয়ে গেছে। সেভ হয়ে গেলে এইরকম আপনার জাস্ট ওপরে লেখা থাকবে সেভ টু গ্যালারি, গ্যালারিতে সেভ হয়ে গেছে। এবং এখান থেকে ডাইরেক্ট আপনি প্লে মেরে প্লে করে দেখতে পারেন, শেয়ার করতে পারেন, শেয়ারে যে কোনো বন্ধুর সঙ্গে শেয়ার করতে পারেন সোশ্যাল মিডিয়াতে। এখানে অনেকগুলি সোশ্যাল মিডিয়ার সাইট আছে, তো আমি কারোর সঙ্গে শেয়ার করতে চাইছি না। এরপরে আপনি ওকে মেরে এখান থেকে বেরিয়ে যেতে পারেন। তো আমরা এখান থেকে সরাসরি আমাদের হোম পেজে চলে যাবো, গিয়ে দেখবো আমরা যে এটি সেভ কীরকম হলো। হোম পেজে এসে আমরা আমাদের মিডিয়া ব্রাউজার অর্থাৎ গ্যালারিতে এখানে সেভ হয়েছে গ্যালারি আমার ম্যাক্স প্লেয়ার ওপেন করব। এবং এখান থেকে আমরা এক্সপোর্টে আমাদের সমস্ত কিছু সেভ হবে, এক্সপোর্টে আমরা ক্লিক করব। এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি প্রথমে একটি অলরেডি আমার ভিডিও তৈরি ছিল, এখন এই যে একটি ভিডিও এখানে আছে যেটা আমরা কোনো নাম দিয়েছিলাম না। এখানে আমরা নিউ ভিডিওতে ক্লিক করব। সো ফ্রেন্ড, এমনইভাবে এখন আপনি আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে স্লাইড শো ভিডিও তৈরি করতে পারবেন। যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এতক্ষণ আমাদের চ্যানেলে যুক্ত থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।